তনুশ্রী দিদির ভূগোলিকাতে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস নাইনের পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতিক বিভাগ সেইটা আমি যেইটুকুনি এই ম্যাপে আমার যতটা অসুবিধা আছে তার মধ্যেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি তো গিয়ে এখন ম্যাপ কিনে আনতে পারছি না এই সময়, তাই বাড়ির ম্যাপটাকেই বড় করে দেখিয়ে বোঝানোর আমি চেষ্টা করছি। তো তোমরাও বোঝো, যদি কোনো অসুবিধা হয় আমাকে রাত 8টা থেকে 9টা 9432232905 নম্বরে অবশ্যই ফোন করে বলবে, আর যদি ভালো লাগে যদি বুঝতে পারো সেটাও আমাকে জানাবে, আমার জন্য দুটোই খুব ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি। দেখো ভূপ্রকৃতি মানে ভূমির রূপ, ভূমির ভূপ্রকৃতি কীরকম হয়, যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এইগুলো হচ্ছে এক এক ধরনের ভূপ্রকৃতি বা ভূমির যে বিভিন্ন রূপ, ঠিক আছে। সেরকম পশ্চিমবঙ্গের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে আমরা তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা একটা হচ্ছে তোমার উত্তরের পার্বত্য অঞ্চল, অরেঞ্জ কালারের যেটা দেখতে পাচ্ছ উত্তরের পার্বত্য অঞ্চল। দুই, এই যে মেটে রঙের আছে এটা হচ্ছে মালভূমি অঞ্চল, পশ্চিমের যে মালভূমি অঞ্চল আছে সেই মালভূমি অঞ্চল, এবং পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল বাদ দিয়ে পশ্চিমবঙ্গের আর যা যা দেখছো সেই পুরোটাই হচ্ছে সমভূমি অঞ্চল। তাহলে তোমরা বলবে যে সমভূমি অঞ্চলের মধ্যে এত কালারিং কেন, কারণ সমভূমি অঞ্চলটাকেও 7 ভাগে ভাগ করা হয়েছে, সমভূমি অঞ্চলটাকেও 7 ভাগে ভাগ করা হয়েছে, তাই এটা হচ্ছে এতগুলো রং। তাহলে কি এই যে ওপরের যে অরেঞ্জ কালার আছে সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, হ্যাঁ, যেটা হিমালয় পার্বত্য অঞ্চলের একটা অংশ। পশ্চিমে যেটা আছে সেটা হচ্ছে ইট ইট কালার, এই কালারটা হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, এবং হচ্ছে বাদ বাকি পুরোটাই হচ্ছে সমভূমি অঞ্চল। বুঝতে পেরেছ? প্রথমে আসছি উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো এটা খুবই ছোট একটা ম্যাপ, এটাতে উত্তরের পার্বত্য অঞ্চলের খুঁটিনাটি বা পশ্চিমের মালভূমি অঞ্চলের খুঁটিনাটি অতটা ভালো করে দেয়া নেই, তবুও আমি কোনটা কীভাবে কী রকমভাবে সেটা বোঝাতে চেষ্টা করব। তোমরাও বুঝতে চেষ্টা করো, যদি তোমাদের সত্যিকারের বুঝতে চাও তাহলে যখন পড়বে তখন সামনে তোমাদের বইটা যেন খোলা থাকে, যখন পড়বে সামনে বই এবং বইয়ের সামনে মানচিত্রটা যদি খোলা থাকে ওই মানচিত্রটা নিজের বইতে দেখো, আমার ভিডিওটা শোনো, তাহলে মনে হবে যে আমি তোমাদের ক্লাসেই পড়াচ্ছি, খুব একটা অসুবিধা হবে না, তোমাদের মনে হবে আমি ক্লাসে পড়াচ্ছি খুব একটা অসুবিধা হবে না, বাড়িতে মানচিত্র বইটা খোলো, হ্যাঁ, বইটা খুলে যেখানে মানচিত্র আছে সেখানটা খুলে সেটা ঠিক করে বসো, ঠিক আছে। শুরু করছি উত্তরের পার্বত্য অঞ্চল। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং জেলার অধিকাংশ জলপাইগুড়ি জেলার পর্বতভাগ নিয়ে এই অঞ্চল গঠিত। এই দেখো এটা হচ্ছে দার্জিলিং জেলার পুরো অংশ, এটা হচ্ছে দার্জিলিং, আর এইটুকুনি হচ্ছে জলপাইগুড়ি জেলার পার্বত্যভূমি, এই এইটুকুনি, আর এটা হচ্ছে পুরো দার্জিলিং, ঠিক আছে। এই দুটো নিয়েই কি গঠিত না পার্বত্য অঞ্চল গঠিত। ভূপ্রাকৃতিক বিভাগ তিনটি, একটা হচ্ছে দার্জিলিং হিমালয়, একটা দার্জিলিং হিমালয়, আর একটা হচ্ছে অঞ্চলটি মাঝারি কার, আর একটা হচ্ছে তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিমের পার্বত্য অঞ্চল আর তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। নাও আবার শুরু করছি, পেজটা উড়ে গেছিল। তা পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করা হচ্ছে, তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। এই যে নদীটা সরু হয়ে বয়ে যাচ্ছে দেখছো, এটা হচ্ছে তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা নদীর
পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, আর এই অরেঞ্জ কালারের দিকটা হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। বুঝ দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার দেখো এখানে দুটো শৈলশিরা আছে, সিঙ্গালীলা শৈলশিরা, দার্জিলিং শৈলশিরা। আমরা সবাই জানি কি না, সিঙ্গালীলা শৈলশিরার যে সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এখানে অবস্থিত, আবার এখানেই আছে দার্জিলিং শৈলশিরা। এছাড়া যে ধরনের সিঙ্গালীলা শৈলশিরার যে আরও উঁচু উঁচু যে পর্বতশৃঙ্গগুলো রয়েছে, তার মধ্যে ফালুট, সবরগ্রাম, টাংলু, আর দার্জিলিং কার্শিয়াংয়ের যে উল্লেখযোগ্য শৃঙ্গ সেটা হচ্ছে টাইগার হিল। ঠিক আছে, টাইগার হিল থেকে উত্তরে বিস্তৃত হয়েছে দার্জিলিং লেবং শৈলশিরাটি, এই দার্জিলিং লেবং শৈলশিরাটি। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য রয়েছে, টাইগার হিল থেকে দক্ষিণে বাগোরা ডাউহিল শৈলশিরা রয়েছে যেটা কার্শিয়াং হয়ে শিলিগুড়িতে গেছে। এই বাগোরা ডাউহিলটা এরকম কার্শিয়াং হয়ে এরকম শিলিগুড়িতে এরকমভাবে নেমেছে, মানে ঘুরে 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 নেমেছে। যেখানে তোমরা সবাই জানো যে দার্জিলিংয়ে গেলে একটা জিনিস খুব মজাদার আছে, সেটা হচ্ছে টয় ট্রেন। সেই টয় ট্রেনটা কিন্তু এই যে বাগোরা ডাউহিল শৈলশিরা, সেইটা বাগোরা ডাউহিল শৈলশিরাটাকে পুরো ঘুরতে 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 শিলিগুড়ি পর্যন্ত নেমেছে। এই টয় ট্রেনটাকে এখন হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর এটা খুবই মানে আভিজাত্যপূর্ণ একটা আমাদের দেশের একটা খুব পুরনো ঐতিহ্য। ঠিক আছে, এই টয় ট্রেনটা। আচ্ছা, টাইগার হিলের যে ঘুম শৈলশিরা সেটা হচ্ছে সুকিয়া পোখরি হয়ে নেপাল সীমান্তে পর্যন্ত বিস্তৃত। এছাড়া যেটা রয়েছে পূর্ব দিকে তাকদহ পেশক শৈলশিরা রয়েছে। এছাড়া রয়েছে যে বালাসান আর তিস্তা নদীর মাঝখানে সেঞ্চল মহাদিরাম জলবিভাজিকা অবস্থিত, যা টাইগার হিল, যা দুটো শৃঙ্গ হচ্ছে টাইগার হিল এবং সেঞ্চল। যাই হোক, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপর হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকে, তিস্তা নদীর পূর্ব দিক মানে এটা তিস্তা নদী, এটা হচ্ছে পূর্ব দিকে তার যে পার্বত্য অঞ্চল কি না, এখানে তিস্তা নদীর পশ্চিম দিক হয়ে গেল, পূর্ব দিকে পার্বত্য অঞ্চলটা বলছি। তিস্তার পশ্চিম তীরে অপেক্ষা পূর্ব কম উচ্চতা সম্পন্ন, উল্লেখযোগ্য পর্বত হচ্ছে দূরবীন তারা, মানে এইখানটা যতটা উঁচু, যতটা বন্ধুর, যতটা উঁচু উঁচু শৃঙ্গ এই পশ্চিম দিকে তিস্তা নদীর পূর্ব দিকে, কিন্তু অতটা বন্ধুর না, এখানটা অতটা বন্ধুরও না, অতটা উচ্চতাও না। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কে না, দূরবীন দ্বারা। এই অংশের কয়েকটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে সিনচুলা এবং বেনিগঙ্গা। ঠিক আছে, সিনচুলা এবং বেনিগঙ্গা, দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা এখানেই অবস্থিত, এবং আছে দেউলা। এছাড়া জলপাইগুড়ি জেলার যে বক্সাদুয়ার, এই বক্সাদুয়ারের বিস্তৃত পাহাড় শ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য হলো জয়ন্তী পাহাড়, জয়ন্তী। ঠিক আছে, বক্সা পাহাড়ের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ হচ্ছে, সর্বোচ্চ অংশ হচ্ছে সাংচুলা। তাহলে এইখানটা কি আছে, এখানটাই বক্সা জয়ন্তী পাহাড় আছে এই এই জায়গাটা করে, তারপর এই জায়গাটা হচ্ছে অনেকটা নিচু সম্পন্ন, এবং প্রধান পর্বত হচ্ছে দূরবীন দ্বারা। ঠিক আছে, তাহলে এই পুরোপুরি গেল এই জায়গাটা, একটা হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। এবার যাচ্ছি পশ্চিমের যে মালভূমি অঞ্চল, পশ্চিমের যে মালভূমি অঞ্চল, এইখানে যদি আমি প্রজেকশনে দেখাতে পারতাম, আমি তো অত ভালো কম্পিউটার বা ইয়ে জানি না, তাহলে তোমাদের দেখিয়ে দিতাম যে একটাই পুরোপুরি জেলা রয়েছে পুরুলিয়া, বাকি সমস্ত জেলার যে পশ্চিমাংশ জুড়ে রয়েছে পুরোপুরিটা মালভূমি। তাহলে কোন কোন জেলা জুড়ে রয়েছে না, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া। ঠিক আছে, তাহলে সমগ্র পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি পুরুলিয়া। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে বাঁকুড়া, এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া, এই জায়গাটা হচ্ছে বাঁকুড়ার
আর এই জায়গাটা হচ্ছে বীরভূম, এই জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের এই অংশটা, এই যে এইটুকুনি অংশটা, এইখানটা পুরোপুরি পুরুলিয়া, এই জায়গাটা হচ্ছে বীরভূম, এবং এই অংশটা পুরুলিয়ার গায়ে যে অংশটা সেটা হচ্ছে বাঁকুড়া। তাহলে পুরোপুরি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের যে পশ্চিমাংশ জুড়ে রয়েছে আমাদের মালভূমি। এই মালভূমি কীভাবে পশ্চিম অংশের মালভূমিটা আগ্নেয়শিলা রূপান্তরিত শিলাতে গঠিত, এর গড় উচ্চতা 50 থেকে 100 মিটার, এই অঞ্চলের মাঝে মাঝে খাড়া ঢাল বিশিষ্ট পাহাড় বা মোনাক নখ দেখা যায়। ছোট মোনাক নখটা কীরকম বলো তো? মোনাক নখটা হচ্ছে এই রকম দেখতে, খাড়া ঢাল ছোট কিন্তু এরকম দুপাশে খাড়া ঢাল থাকবে, এটাকে বলে মোনাট নখ। দেখতে পাচ্ছ এই এই এইটাকে বলছে মোনাট নখ, খাড়া ঢাল, ঠিক আছে, এটা হচ্ছে মোনাট নখ। এরকম মোনাট নখ কিছু দেখা যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড় বা টিলাগুলি স্থানীয় ভাষায় ডুংরি বলে। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় বিখ্যাত। তোমরা অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ গোগড়াবুরু, এটা হচ্ছে এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, যার হাইট হচ্ছে 677। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টা এখানটা সবথেকে বড় পাহাড়, এবং তার যে শৃঙ্গ গোগড়াবুরু সেটা হচ্ছে এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া কি আছে? বাঘমুন্ডি আছে, জয়চণ্ডী আছে, পাঞ্চেত পাহাড় আছে, বাঁকুড়ার শুশুনিয়া আছে, বিহারীনাথ আছে, বীরভূমের মামা ভাগ্নে পাহাড় রয়েছে, ঠিক আছে। তাহলে পুরুলিয়া জেলার কী কী পাহাড় আছে আবার বলছি, অযোধ্যা, বাঘমুন্ডি, জয়চণ্ডী, পাঞ্চেত। বাঁকুড়া জেলার কী কী পাহাড় আছে? শুশুনিয়া, বিহারীনাথ, বীরভূম জেলার মামা ভাগ্নে। এটা কিন্তু দিতে পারে যে ধরো তিনটে জেলা আর তিনটে রকম পাহাড়ের নাম দিয়ে দিল, ম্যাচ করতে দিল যে কোনটা কোনটার তুমি তোমরা বলো, সুতরাং এটা ভালো করে পড়বে। এছাড়া এই অংশে যে নদীগুলো আছে, সুবর্ণরেখা, কংসবতী, অজয়, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, এই নদীগুলোর ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটা ব্যবিচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ, এটা হচ্ছে একটা ছোটনাগপুর মালভূমিরই কিন্তু একটা অংশ, ঠিক আছে। এরপরে হচ্ছে একে যে তিন ভাগে ভাগ করা হচ্ছে, অযোধ্যা মালভূমি অঞ্চল, পুরুলিয়া উচ্চভূমি এবং বরাভূম অঞ্চল। অযোধ্যা মালভূমি অঞ্চলটা কি না, এই ধরো যেইখানে অযোধ্যা পাহাড় রয়েছে সেই অযোধ্যা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হ্যাঁ ওখানটা পশ্চিমে সুবর্ণরেখা কংসাবতী নদীর মধ্যবর্তী অঞ্চলটি রাঁচি মালভূমির প্রান্তীয় অংশ। এই বন্ধুর অঞ্চলটি গ্রানাইট, নিস, সিল্ট, সিস্ট শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলের সর্বোচ্চ অংশ অযোধ্যা পাহাড়ের গোগড়াবুরু শৃঙ্গ। এই পাহাড় অন্যান্য পাহাড়গুলো হচ্ছে বাঘমুন্ডি, চামটা, ভানবাবা। পুরুলিয়া উচ্চভূমি কোনটা না সুবর্ণরেখা থেকে দামোদর পর্যন্ত, সেটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি অংশ। সুবর্ণরেখা থেকে দামোদর পর্যন্ত সেটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি অঞ্চল। এটা সুবর্ণরেখা আর এটা দামোদর, এই অঞ্চলটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি অঞ্চল, এই জায়গাটা, এই যে এখানটা হচ্ছে সুবর্ণরেখা আর এখানটা হচ্ছে দামোদর, ঠিক আছে। এই এই নদীটা হচ্ছে দামোদর, এটা হচ্ছে দামোদর, এটা হচ্ছে সুবর্ণরেখা, এটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি অঞ্চল, এই যে ব্রাউন কালারের যে জায়গাটা দেখছো, ঠিক আছে। আর তার আগে যে অযোধ্যা পাহাড়ের এটা দেখলে সেটা হচ্ছে এই জায়গাটা, আর এখানটা হচ্ছে সেই উচ্চভূমিটা অঞ্চল, ঠিক আছে। এখানে কি দেখা যায়, এখানে গন্ডোয়াল ল্যান্ডের বেলে পাথর কংগ্লোমারেট শিলা দ্বারা গঠিত। এই অংশের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে পাঞ্চেত পাহাড়, ঠিক আছে, পাঞ্চেত পাহাড় হচ্ছে সবথেকে এখানে উঁচু। এছাড়া রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বরাভূম অঞ্চল পুরুলিয়া উচ্চভূমির দক্ষিণাংশে, ল্যাটারাইট সমৃদ্ধ ক্ষয়িত পাথুরে অঞ্চল। তাহলে
ল্যাটারাইট সমৃদ্ধ খৈত পাথুরে অঞ্চল। হ্যাঁ, এই অঞ্চল দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে, মানে এই যে ল্যাসটা, ঠিক আছে, মানে এইখান থেকে এতখানি ছিল, এই জায়গাটা ছিল হচ্ছে তোমার ওই অযোধ্যার ইয়েটা, ঠিক আছে, অযোধ্যার মালভূমি, তারপর এই জায়গাটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি, তারপর এই যে এইখানটা, এই জায়গাটা হচ্ছে কি আমাদের বরাভূম অঞ্চল। তাহলে আশা করি তোমরা, আমি তো চেষ্টা করলাম অনেকটাই বোঝাতে, তোমরা কতটা বুঝতে পেরেছো আমাকে একটু জানাবে, তাহলে আমি নেক্সট আরও সচেতনভাবে বা সেরকমভাবে দেওয়ার চেষ্টা করব। আমি তো চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ, তোমরাও পড়াশোনার চেষ্টা করো, কিছুই করার নেই, লকডাউনে আমাদের এভাবেই পড়াশোনা করতে হবে। নেক্সট ভিডিওটাতে আমি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে এই অবধি থাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।